আমি দেখেছি যে আমার কিছু ক্লাসমেট ও টেস্টে ফেল করে ওরা কিভাবে গোল্ডেন পাইছে আমিও জানি না, কেউই জানে, কিন্তু আই এম হ্যাপি ফর দেম যে ওরা পেয়েছে। কিন্তু এটা কিন্তু সবসময় হয় না। যারা এখন নাইনে বা যারা এখন টেনে, আমি ওদেরকে বলবো যে তোমরা এখন পড়ো, এমন মনে করে না যে তুমি লাস্ট এক মাস পরে অনেক ভালো করে ফেলতে পারো। আমরা অনেক ফ্রেন্ডই লাস্ট দুই মাস পরে ভাবছি যে ওরা পাবে, কিন্তু ওরা জিপিএ 5 ও পায়নি, এটাই হচ্ছে কথা। তো ডেফিনেটলি না, যেটা বললাম বেসিক থাকতে হবে। আমার 9 পড়ছি, আমাদের বেসিক ছিল, তো আমরা 9 পড়ার পর যেটা হয়েছে টেনে আমি একদমই পড়ি নাই, টেনে আমি একদমই পড়ি না। তো লাস্টের দিকে এসে যখন জানতে পারলাম ফেব্রুয়ারিতে আমাদের এসএসসি পরীক্ষা, তো তখন আসলে মানে খুবই 3 মাসে এফোর্ট দিতে হবে। আমার মনে হয় যে পাশ করার জন্য আসলে এত পড়া লাগে না, পাশ করার জন্য 1 মাসই এনাফ যদি বেসিক ক্লিয়ার থাকে। আর যারা গোল্ডেন পাইছে তাদের এই যে 3 মাস এনাফ, আমি বলবো যে এনাফ, এত পড়া না আমাদের, কিন্তু সিলেবাস অনুসারে পড়া এত বেশি না, বেসিক থাকলে পড়া হয়ে যায়। অনেক কষ্ট করেছি, আমার আম্মু অনেক সাপোর্ট করেছে। আমার আম্মু সাপোর্ট না করলে আমি পারতাম না। আমার আম্মু কখনো আমাকে বলেনি যে তুমি পড়ো না, আমার আম্মু আমাকে হেল্প করেছে, দেখে হয়তো আজকে আমি এখানে দাঁড়িয়ে এই কথাগুলো বলতে পারছি। আর যারা পাইনি তার মানে এই না যে একদম দুনিয়া শেষ হয়ে গেছে, কলেজ এখনো আছে, এইচএসসি দিয়ে অনেক ভালো করতে পারবে, আর জিপিএ 5 কিচ্ছু না, এটা তোমার ইচ্ছা হয়েছে তুমি পাইছো। এটা হয়তো ওরা 1.5 মাসে আসলেই পড়েছে, এমন না যে সবার ব্রেন খারাপ, ওরা হয়তো 2টা বছর পড়ে নি বা এখন পড়ে পেয়েছে। আসলে ওরা কিভাবে পেয়েছে তা আমরা বলতে পারি না। এখানে এমন না যে কেউ হচ্ছে দেখে দেখে পেয়েছে, এটা তো আর সম্ভব না, এটা নিশ্চয়ই ওরা পড়েছে দেখেই পেয়েছে। এখন সবাই তো আর পাবে না, লাস্ট 2 মাস পরে কি সবাই যদি গোল্ডেন পায় তাহলে তো আর কেউ খারাপই করতো না। এই জন্য সবসময় প্রথম থেকেই পড়তে হয়। আপনি কি কি পেয়েছেন ওরা আপনার নামটা একটু বলুন। আমার নাম নাসাদুদ্দিন তিয়ানা, আমি A+ পেয়েছি। যারা হচ্ছে জেএসসি, পিএসসি, দেন এসএসসি, এইচএসসি সবগুলোতে হচ্ছে গোল্ডেন পেয়েছে বা জিপিএ 5 পেয়েছে, বাট লাইক কোনো ভালো ইউনিভার্সিটিতে চান্স পায়নি বা ওইটাই আর কি। তো আগে হচ্ছে এই রেজাল্টগুলো এত ম্যাটার করে না, ম্যাটার যেটা করে হচ্ছে যে লাইক তুমি কতটা হার্ড ওয়ার্ক করছো, হার্ড ওয়ার্কের উপর ম্যাটার করে। আমি অ্যাকচুয়ালি স্কুলে আসার কথা ছিল না, আমি আমার ছোট ভাইকে স্কুলে দিয়ে আসি, রেজাল্টটা দেখে যা শ্রোকি স্কুলে দিয়ে আসি, দেন ওরা হচ্ছে লাইক স্কুলে আসবে তাই আমি চলে আসি, এটাই। আমাদের জন্য আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, আমরা পরীক্ষা ভালো দিতে পারছি, এসএসসি তো ভালোই করেছে, এন্ড আই হোপ আমরাও বড় হয়ে এরকম ভালো করি, ওদের মতো জিপে ফাইনাল লাইক ইনশাআল্লাহ গোল্ডেন A+ পাই, এটাই হচ্ছে আমাদের। মাকে আমার বলার আছে যে যে থ্যাঙ্কস ফর বিং উইথ মি অল টাইম, মানে আমার সাথে সে সব সময় ছিল, আমাকে ইভেন আমি রাত 4টা পর্যন্ত পড়তে থাকলে আমার পাশেই সে বসেছিল, সে এতটা। আমার নিজেরও বাবা নেই, সো আমি বলতে চাচ্ছি যে এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই, বাট আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে, কারণ আজকে আমি আমি হয়তো বা আমার বাবাকে দেখতে পাচ্ছি না, হয়তো বা সে আমাকে দেখতে পাচ্ছে, সে হয়তো বা অনেক খুশি যে আমি এত ভালো রেজাল্ট করেছি। সো আমি এটাই বলতে চাই যে মন খারাপ করার কোনো কারণ নেই, জাস্ট ডু ইয়োর বেস্ট। হয়ে আমি হচ্ছে ইঞ্জিনিয়ার হতে চাই, বাট আমার মেইন স্বপ্ন আমি একটা সিঙ্গার হব। অনেক খুশি আলহামদুলিল্লাহ, এটা মানে মা দিবসে অনেক বড় একটা সারপ্রাইজ। আমি চিন্তা করতেছি অন্য জায়গায় যাবো নাকি, কিন্তু বিয়ের